দুনিয়ার মানুষ আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাকতে বলে এই আমার সাথী ভাইরা খুব খেয়াল করে শোনো আল্লাহ তাআলা কোন নবীর এই অনুমতি দেয় নাই দুনিয়াতে থাকার জন্য আমার অনুমতি দিবে না তোমাকে অনুমতি দিবে না তাহলে এই অনুমতির কথা কার জন্য বলছে শুনে নাও ওই গোলাম দুনিয়ার আর কোন গোলাম না ওই গোলাম আর কোন গোলাম না ওই ব্যক্তি আর সাধারণ কেউ না ওই ব্যক্তি হলেন আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর যখন বললেন দুনিয়ার কেউ না রে বন্ধু ওই লোকটা হলেন আমার নবী তোমার নবী মুহাম্মদ আরবি এতটুকু কথা বলতে দেরি এবার নবীর মজমায় কান্নার রোল পড়ে গেছে আবু বকর কান্না করে ওমরের চোখে পানি টলটল করে ওমর কান্না করে আবু বকর কান্না করে হযরত ওসমান কান্না করে হাসান হোসেন কান্না করে হায় যদি ঘটনা তাই হয় আমার নবীর বিদায়ের কথাই যদি হয়ে থাকে আসলেই তো আমরা এর চাইতে বেদনাদায়ক জিনিস আর কোনো কিছু হইতে পারে না কারণ আমরা মা বাবাকে না দেখে থাকতে পারি কিন্তু রাসূলকে না দেখে থাকতে পারি না রাসূল আমাদের থেকে বিদায় নেবে আসলে তো আসটা আমরা বুঝি নাই এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী আবু বকরকে ধরে ধইরা কান্না শুরু হয়ে গেছে ভাই আবু বকর আমরা তো ওয়াজটা বুঝি নাই আসলেই তো ওয়াজটা কঠিন ওয়াজ আসলেই তো কঠিন কথা নবী আমাদের থেকে বিদায় নিয়ে নেবেন ওগো আল্লাহর গোলাম এবার সকলেই কান্না করতেছে আল্লাহর নবী এই দৃশ্য দেখে নবীও আমার কান্না শুরু করছে এবার নবীর কান্নার আওয়াজে মসজিদে নববীর সব জায়গা থেকে কান্নার আওয়াজ আসে মুসলমান ইমানদার তোমার আমার অন্তরটা বড় শক্ত এজন্য নবীর কথা বললে তোমার আমার চোখে পানি আসে না কিন্তু সাহাবায়ে কেরামের দিলটা ছিল বড় নরম যেইভাবে আল্লাহর নবীর চোখ দিয়ে গাল দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করেছে সব সাহাবীরা গলা কাটা মুরগির মতো কান্না শুরু করেছে হায় নবীকে সারা দুনিয়াতে থাকারই তো বিধা আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরের কথা শুনে নবী আমার মেম্বার থেকে নিচে বসছে বসে বলে এরে আবু বকর কেউ তো আমার ওয়াজটা বুঝে নাই আবু বকর রে কেন তুই আমার ওয়াজটা তাদেরকে বুঝাইতে গেলি রে আবু এ আবু বকর কেন আমার ওয়াজটা তুই তাদেরকে বুঝাইতে গেলি আল্লাহর নবী সিদ্দিক আকবরকে জড়ায় ধইরা আল্লাহর নবী কান্না শুরু করছে আমার ওয়াজ আবু বকর সারা কেউ বুঝে না আমার ওয়াজ তো আবু বকর তুমি সারা কেউ বুঝে নাই এরে আবু বকর দুনিয়ার সবার ঋণ আমি শোধ করেছি রে আবু বকর আমি তোর ঋণ শোধ করতে পারি নাই এ আবু বকর আজকে তুই প্রমাণ দিয়া দিলি দেখা দিলি আমার কথা আবু বকর সারা কেউ বোঝে না সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জড়ায় ধইরা এই যে কান্না শুরু করলেন মুসলমান ইমানদার এরকম যদি সিদ্দিক আকবরের মতো একটা দিল যদি আপনার আমার থাকে আপনি আমি যদি সিদ্দিক আকবরের মতো একটা দিল বানাইতে পারি সিদ্দিক আকবরের মতো আমার নবীকে যদি ভালোবাসতে পারি খোদার কসম করে বলি এক ওয়াক্ত নামাজও আমাদের কাজা হবে না আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন বয়স তার 63 আমার নবী দুনিয়া থেকে বিদায় হইলেন দিনটা ছিল সোমবার আমার নবী যখন অসুস্থ হইলেন সিদ্দিক আকবর আল্লাহর নবীর বিদায়ের পরে সবাই পাগল পাড়া হয়ে গেছে আল্লাহর নবী বিদায়ের পরে সবাই পাগলের মতো হয়ে গেছে সিদ্দিক আকবর স্টিল একেবারে টাইট লড়াচড়া করেন না কারণ কি সিদ্দিক আকবর চিন্তা করলেন এখন যদি আমি ভেঙে পড়ি সবাই ভেঙে পড়বে আল্লাহর নবীর বিদায়ের সময় সিদ্দিক আকবর ছিলেন বড় মজবুত আল্লাহর নবীর বিদায়ের সময় আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়ে বলে আবু বকর আমার ইন্তেকালের পরে
তোমার জন্য আমার কবরের পাশে একটু জায়গা রাখা থাকবে আবু বকর তুমি আমার দুনিয়ার সঙ্গী তুমি আমার কবরের সঙ্গী তুমি আমার জান্নাতের সঙ্গী রে আবু বকর তুমি আমার দোস্ত আল্লাহ আর আর মুহাম্মাদের দোস্ত হলো আবু বকর আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর আল্লাহর নবীকে এই পরিমাণ ভালোবাসতেন আল্লাহর নবী মক্কা থেকে মদিনাতে যাবেন হিজরত করবেন কারণ কি আমার নবী কালিমার কথা বলতে গিয়ে আরবের মানুষের কাছে চোখের দুশমন হয়ে গেল এজন্য মুসলমান ইমানদার সমাজে যে ভালো কাজ করে সে মানুষের কাছে একটু দুষি হয়ে যায় ভালো মানুষগুলোকে মানুষ খারাপ নজরে তাকাইতে থাকে ইতিহাসের কিতাবের মধ্যে রাখেন বুখারীর বর্ণনায় আল্লাহর নবী বলেন বুখারীর বর্ণনায় এইভাবে আসছে তিরমিজির বর্ণনা আল্লাহর নবীর ইতিহাস লিখতে গিয়ে লেখে সিদ্দিক আকবর নবী পাকের কেমন পাগল ছিল মক্কা থেকে যখন মদিনাতে যায় সিদ্দিক আকবর হলেন নবী পাকের সামনে একবার সিদ্দিক আকবর সামনে যায় আরেকবার সিদ্দিক আকবর বামে আসেন আরেকবার সিদ্দিক আকবর ডানে আসে একবার পিছনে যায় আমার নবী ডাক দেয়া কয় আবু বকর এরকম কেন করতেছো একবার ডানে একবার বামে একবার সামনে একবার পিছনে সিদ্দিক আকবর আল্লাহর নবীর মুখের দিকে তাকায় কয় ওগো নবী আমার আমার কেমন কেমন যেন মনে হয় যখন আমি আপনার সামনে থাকি আমার মনে হয় কে যেন বাম দিক থেকে আপনাকে আঘাত করে আর যখন আমি বাম দিকে চলে যাই কে যেন ডান দিকে আঘাত করে আবার যখন ডান দিকে চলে যাই কে যেন পিছন থেকে আঘাত করে এজন্য আপনার গায়ে যেন আঘাত না লাগে আমি দৌড়ে দৌড়ে সব দিকে দেখি যেন আপনার গায়ে কোনো আঘাত না লাগতে পারে এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের শেষের দিকে আল্লাহর নবীকে এত ভালোবাসতেন সিদ্দিক আকবরের জীবনের সময়ের শেষ দিকে আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিছে আয়েশা রে আজকের দিনটা কি সিদ্দিক আকবর জিজ্ঞাসা করে মারে আজকের দিনটা কি আজকের দিনের নাম কি আল্লাহর পয়গম্বরের সাহাবীর প্রশ্নের উত্তরে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন কেন আব্বা এই কথা জিজ্ঞাসা করলেন আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে আয়েশা রে আমার নবী কত বছর বয়সে ইন্তেকাল করেছেন সিদ্দিক আকবর প্রশ্ন করার সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমার স্বামী আপনার নবী 63 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে ও মা আয়েশা আমার তো 63 বছর বয়স হয়ে গেছে আমারও দিলের তামান্না যদি নবীর সাথে আমার বয়সের মিল পাওয়া যাইত এরপরে ডাক দিয়ে বলে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলে রে আয়েশা আজকের দিনটা কি আম্মা জান আয়েশা বলেন আজকে হলো সোমবার এরপরে প্রশ্ন করেন আয়েশা রে আমার নবী মুহাম্মদ আরবির ইন্তেকালের দিন ছিল কোনটি আম্মা জান আয়েশা সিদ্দিকার কান্না শুরু হয়ে গেছে কারণ স্বামী দুনিয়া থেকে চলে গেছে কেউ তাকে মনে করায় দিছে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে বাবা আমার স্বামীর বিদায়ের দিনটা ছিল সোমবার এর আয়েশা আজকের দিনটা কি বলে আজকে দিনও সোমবার এবার আল্লাহর নবীর সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আব্বা জান আকাশের দিকে তাকাইছে আর চোখ দিয়া বিড়বিড় করে পানি ছেড়া দিছে আর যেন ফুটালারে আর কি যেন বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমার আব্বার তামান্না ছিল নবী যেই দিন এন্তেকাল করেছে আমার মৃত্যুটা যেন ওই দিন হয় আকাশের দিকে তাকায়া তাকায়া বিড়বিড় করে মালিকের কাছে দোয়া করছে মালিক ও সিদ্দিক আকবরকে কবুল করে নিছে সোমবার দিনে সিদ্দিক আকবরের মৃত্যু হয়ে গেছে মুসলমান ইমানদার সিদ্দিক আকবরের ইন্তেকালের আগে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার আব্বা ডাক দেয়া বলে আয়েশা রে আমাকে তো নবীজি বলছেন তার পাশে শোয়ানোর জন্য এরে আয়েশা আল্লাহর নবীর কবরের পাশে তার রওজার পাশে তুমি আমারে শোয়াইবা তবে তোমার একটা সতর্ক করা যায় আল্লাহর নবীর যে রওজা ছিল রওজা এই রওজা আমাকে আমার ইন্তেকালের পরে আমাকে গোসল দিয়া কাফন পড়ায়া জানাজা দেওয়ার পরে নবীর রওজার সামনে নিয়ে যাইবা কোনো বেয়াদবি যেন না হয় আয়েশা রে আল্লাহর নবীর রওজার সামনে নেওয়ার পরে যদি রওজার দরজাটা একা একাই খোলে হাত দিয়া খুলবা না
হাত দিয়া খুললে নিজ হাতে রওজার দরজা খুলতে গেলে শব্দ হবে আর যদি শব্দ হয় আমার নবীর ঘুমটা ভেঙে যাবে আমি আবু বকর সহ্য করতে পারবো না আয়েশা রে আমার ইন্তেকালের পরে আমাকে কবরে শোয়াইবা নবীর পাশে তবে একটা শর্ত নিজ হাতে দরজা খুলবা না দরজা যদি একা একাই খুলে যায় তাহলে তুমি ওই কবরের মধ্যে আমাকে রাখবা আর যদি দরজা না খুলে বেয়াদবি করবা না আমাকে জান্নাতুল বাকির মধ্যে শোয়ায় দিবা কারণ জান্নাতুল বাকির মধ্যে অনেক সাহাবীরা ঘুমায় আছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলের মতো কান্না করতেছেন সাহাবিয়ারা জিজ্ঞাসা করতেছেন আম্মা জান আপনি যদি এইভাবে কান্না করেন তো আমরা কি করব আল্লাহ নবী না বলছেন কেউ মারা গেলে আওয়াজ করে কান্না করা যাবে না আপনি যেইভাবে কান্না করতেছেন আমরা কি করব কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা বাবা ইন্তেকাল করেছেন এই জন্য কাঁদে না আম্মা জান আয়েশা সিদ্দিকা এই জন্য কাঁদে না যে তার বাবা মারা গেছে তিনি তো বলতে পারেন না কেন কান্না করতেছেন হযরত সিদ্দিক আকবরের ইন্তেকালের পরে গোসল হয়ে গেল কাফনের কাপড়টা পরানো হইল সিদ্দিক আকবরের কন্যা আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে খুব কান্না করতেছেন আল্লাহর নবীর ইন্তেকালের পরেও এই পরিমাণ কান্না করেন নাই বাবার ইন্তেকালের পরে যেই পরিমাণ কান্না করতেছেন সবাই আশ্চর্য হয়ে গেছে হায় আয়েশা সিদ্দিকা এইভাবে কান্না করে কারণটা কি এবার যখন গোসলের পরে কাফনের কাপড়টা পরানো হয়ে গেছে জানাজাও হয়ে গেছে আল্লাহর বান্দা সিদ্দিক আকবর মুহাম্মদুর রাসূলুল্লাহর বন্ধুকে রওজার সামনে নিয়ে গেছে যেমনি ভাবে রওজার পাশে নিতেছে আম্মা জান আয়েশা সিদ্দিকার কান্নার আওয়াজ আরো বেড়ে গেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা আসমানের দিকে তাকায়া তাকায়া কান্দতেছে দোয়া করতেছে মালিক রে এ মালিক আমার আব্বা ওসিয়ত করছেন রওজার দরজা যদি একা একা খোলে তো রওজার মধ্যে রাখার জন্য আর যদি রওজার দরজা একা একা না খোলে তো রওজার মধ্যে রাখা যাবে না মালিক রে ইজ্জতের মালিক তুই এ মালিক আমার বাবার ইজ্জত তোর হাতে যদি রওজার দরওয়াজা না খোলে আমার আব্বার জীবনের শেষ তামান্না আমার স্বামী মোহাম্মদ আরবের পাশে ঘুমাবে কিন্তু এমন একটা কঠিন কথা বলে গেছে রওজার দরজা একা না খুললে রওজার মধ্যে রাখা যাবে না মালিক রে তোর দ্বারা সব সম্ভব আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর কাছে হাত উঠায়া কান্না করতেছে কান্না করতেছে কান্না করতে করতে কান্না শেষ হয় না ওই দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ইশারায় যখন রওজার সামনে সিদ্দিক আকবরকে নিয়ে যায় অটোমেটিকলি রওজার দরজাটা খুলে যায় সিদ্দিক আকবরের কবর দেওয়া হয়ে গেল কিন্তু আম্মাদের আয়েশা সিদ্দিকার কান্না শেষ হয় না এবার সাহাবাই কেরাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কান্নার ব্যাপারে জিজ্ঞাসা করলেন মাটি দিয়ে দিছে কান্না বন্ধ হয়ে গেছে আম্মা জান এখন বলতে হবে আপনার কান্নার কারণটা কি এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সাহাবীরা রে আল্লাহর নবীর সাহাবীরা রে কথা খেয়াল করে শোনো আল্লাহর নবীর সাহাবীরা রে আমার বাবা বিদায় বেলে একটা ওসিয়ত করেছিলেন আমাকে নবীর পাশে শোয়াইবা যেন বেয়াদবি না হয় আমি আমার আব্বাকে জিজ্ঞাসা করছিলাম বাবা বেয়াদবির অর্থ কি আল্লাহর নবীর ব্যাপারে তিনি বলেন আমার নবী রওজার মধ্যে ঘুমায় আছেন দুনিয়াতে তিনি ঠিক মতো ঘুমাইতে পারেন নাই কখনো তিনি ঠিক মতো ঘুমান নাই কারণটা কি এমন একটা রাত্রি যায় নাই যে রাত্রিটা আমার নবী উম্মতের জন্য কান্না করে না এমন ইতিহাস পাওয়া যায় সিদ্দিক আকবর বলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী দিনভর এই উম্মতের জন্য ফিকির করেছেন উম্মতকে কালিমার দাওয়াত দিয়েছেন উম্মতকে মূর্তি থেকে বাধা দিয়েছেন দিনভর আমার স্বামী মানুষকে দিনের দাওয়াত দিতেন
আর রাতে বেলা তিনি বালিশের সাথে মাথা লাগাইতেন না এই পরিমাণ কান্না করতেন এই পরিমাণ কান্না করতেন কারণ এই উম্মতের জন্য আমার স্বামীর ছিল একটা প্রাণ শুধু তাই না মৃত্যুর সময় আমার নবী ফাতেমার কথা জিজ্ঞাসা করেন নাই মৃত্যুর সময় হাসান হোসেনের কথা জিজ্ঞাসা করেন নাই মৃত্যুর সময় কোন সাহাবী তার কোন আত্মীয়-স্বজনের কথা কখনো চিন্তা করেন নাই মৃত্যুর সময় তিনি বলেন আমার উম্মতের কি অবস্থা হবে উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে নবী আমার কোনদিন ঠিকমতো ঘুমাইতে পারেন নাই তাই তো আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর বলেন এখন তিনি ঘুমায় আছেন কবরে তার ঘুমে যেন ডিস্টার্ব না হয় আয়েশা রে দরজা খোলা যাবে না দরজা যদি একা একা খোলে তো আওয়াজ হবে না আর দরজা যদি কোনো মানুষ খোলে তো আওয়াজ হবে এজন্য আব্বা বলছিলেন মৃত্যুর সময় আমার শেষ ওসিয়ত এজন্য আমি মালিকের কাছে কাঁদতেছিলাম কারণ ওই দরওয়াজা মালিক ছাড়া কেউ খুলতে পারবে না আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা মুসলমান ইমানদার এজন্য সিদ্দিক আকবরের মতো যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে আপনি আমি ভালোবাসতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আপনি আমি ভালোবাসতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিদ্দিক আকবর কি পরিমাণ ভালোবাসতেন আবার সিদ্দিক আকবর আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসতেন সিদ্দিক আকবর আল্লাহর নবী একবার শুধু বলেন আল্লাহর রাস্তার জন্য কার কাছে কি আছে তোমরা দান করে দাও সিদ্দিক আকবর শুধু আল্লাহর শব্দ বলার কারণে আল্লাহর পয়গম্বর বলেন যখন এই ঘোষণা তিনি দিয়া দিলেন আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য কার ঘরে কি আছে তোমরা দান করে দাও সিদ্দিক আকবর আল্লাহকে ভালোবাসা দেখাবার জন্য সিদ্দিক আকবর ঘরের মধ্যে যা ছিল আল্লাহর বান্দা সব কিছু আল্লাহর জন্য দান করে দিয়েছে সুবহানাল্লাহ এজন্য মুসলমান ইমানদার আজকের এই মাহফিলের মূল একটা মকসদ হলো কিভাবে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায় কিভাবে বান্দা নবীর সাথে সম্পর্ক হয়ে যায় এজন্য আজকের এই মাহফিল আমরা মনে করতেছি আমরা মনে করতে পারি যে মাহফিলটা মনে হয় দুনিয়াবি কোন ধান্দা মুসলমান ইমানদার চলছে এক ধান্দার বাটপাড়ির এক আওয়াজ আর তারা আমার সমাজে চলতেছেন আজকে মাহফিলের পোস্টার গুলো দেখলে দোকানদাররা খারাপ ভাষা মন্তব্য করতে থাকে যে মাদ্রাসা দিয়া মনে হয় ব্যবসা করতেছেন মাহফিল দিয়ে মনে হয় ব্যবসা করেন আপনি একটু মেহরবানি করে প্লিজ মাদ্রাসাগুলো এসে খবর নিয়ে দেখেন মাদ্রাসাগুলো কিভাবে চলে মাদ্রাসাগুলো কিভাবে চলতেছে মাসের পর মাস অনেক মাদ্রাসার বেতন বাকি থাকে মাসের পর মাস অনেক মাদ্রাসার বাচ্চাদের চাউলের টাকা বাকি থাকে কিন্তু আমার ভাই আপনাদের এই মাহফিল আশা সিদ্দিকা মাদ্রাসার পক্ষ থেকে আমাদের ইউনুস ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিছু দুনিয়াবি সম্পদ দান করেছেন শুধু সম্পদ দান করেন নাই সম্পদ দান করলেই দিনই কাজ করা যায় না অনেক ধনী মানুষ আছেন আপনাদের এই এলাকায় আমি কিন্তু নতুন আসি নাই এই মাহফিল যখন শুরু হয় সম্ভবত অষ্টম চলতেছে মাহফিল মানে আমল করবে এজন্য আল্লাহ তাআলা তার কোরআনে বলেন ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ويقولون يا ويلتنا ما بهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমান ইমানদার যারা আল্লাহকে আল্লাহ বলে মানে আল্লাহকে আল্লাহ বলে জানে ওই মুসলমান কোন কাজ করার আগে প্রথম সে জানবে এরপরে তাহকিক করবে এরপরে সে আমল করার চেষ্টা করবে আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা এই যে আজকে আপনি আমি যে মাহফিলের মধ্যে আসছেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে বলেন ওয়াউদিয়াল কিতাব মা লিহাযাল কিতাব কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার হাতের মধ্যে আমলনামা দিবেন বান্দা আমলনামা পাওয়ার পরে বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব হায় আফসোস এটা কেমন কিতাব ছোট থেকে ছোট আমলটা পর্যন্ত ছাড়ে নাই আমি ওই যে
আয়েশা সিদ্দিকা মাদ্রাসার জন্য ওখানে মাহফিলের ব্যবস্থা হয়েছে ওই মাহফিলে আমি বসছিলাম ওই মাহফিলে বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যা আমাকে নেকি দিয়েছেন ওই নেকি এই জায়গার মধ্যে উঠেছে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায় দিবেন ওই মজলিসে বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় 60 বছর ইবাদত করলে যে সওয়াব হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সওয়াবের মালিক বানায় দেয় বলে সুবহানাল্লাহ এজন্য মুসলমান ইমানদার আগামী কাল কি ইচ্ছে করলে এই মাহফিলে বসা যাবে না আর অল্প সময় আলোচনা হবে এরপর প্রধান বক্তা চলে আসবে দোয়া হয়ে যাবে যেন প্রধান বক্তা আসার পরে কোন মজমা খালি না থাকে আল্লাহ তাআলা আমাদের সকলকে ফিরে আসার তৌফিক দান করে বলি আমিন এজন্য মুসলমান ইমানদার আমরা যে মাহফিলে আসছি এটাও একটা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকে আমাদের এই মাহফিল আমাদের সমস্ত নষ্ট হইতেছে শুধু মা বোনদের কারণে মুসলমান ইমানদার খুব খেয়াল করে দেখেন বর্তমানে পেপার পত্রিকা তালাশ করে দেখলাম 50% ঘর বিচ্ছেদ হয় তালাক হয় 50% ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হয় একমাত্র মহিলাদের কারণে বিবাহের আগে সংসারটা ভালো ছিল বিবাহের পর পরেই কেমন যেন সংসারটা নষ্ট হয়ে যায় বিবাহের পর পরেই কেমন যেন ঘরের মধ্যে আগুন লেগে যায় এজন্য আমার ভাই আমার ঘরে আমার সংসারে আমার ঘরে একটা নতুন পুত্রবধূ আসার পরে ঘরে তো শান্তি আর বেশি হওয়ার কথা অশান্তি কেন হবে এই অশান্তির কারণ হলো যেই মেয়েটা আমার ঘরে আসছে যেই মেয়েটা আমার ঘরে আসছে ওই মেয়েটা দিনদার না ওই মেয়েটা হলো বদ্দিন তাকে দিন শেখানো হয় নাই তাকে যদি দিন শেখানো হইতো দিন শিখে যদি তাকে বিবাহ দেওয়া হইতো আল্লাহ নবী বলেন কন্যার মেয়ে কন্যার বাবা আর আমি নবী একসাথে জান্নাতের মধ্যে থাকবো বলেন সুবহানাল্লাহ একটাবার খেয়াল করেন তো কত মানুষ আমাদের কাছে আসে তাবিজ নেওয়ার জন্য হুজুর একটা তাবিজ দেন কিসের তাবিজ বলে হুজুর বিবাহের আগে আমার ছেলেটা আমাকে ছাড়া কিছুই বসতো না একসাথে খাইতাম আমার ছেলে দেরি করে আসতো একসাথে খাবার খেতে বসতাম বিবাহের পরে ওই ছেলে আমাদের সাথে কথাই বলে না কি পুত্রবধূ আনলাম কোত্থেকে আনলাম কেন আনলাম আমরা নিজেরাই বুঝতেছি না হুজুর একটা তাবিজ দেন আপনি কি চান না সন্তানটা তার মা বাবার সাথে থাক আমিও চাই সন্তানটা তার মা বাবার সাথে থাক কেন তাবিজ দিতে হবে এই তাবিজ তো বিবাহের আগে মেয়ের দেওয়ার দরকার ছিল এজন্য আমরা যারা মেয়ের বাবা আছি নবীজি বলছেন মেয়ের বাবা আমার সাথে জান্নাতে যাবে কিন্তু আমাদের বর্তমান যে হালত আমাদের মেয়েদের যে আমল এই আমলের কারণে জান্নাত তো দূরের কথা জাহান্নামও মনে হয় আমাদেরকে গ্রহণ করবে না কারণ বিবাহের পরেই আমাদের মেয়ের মায়েরা বিশেষ করে বাবারা না মেয়ের মায়েরা শিখিয়ে দেয় এই স্বামীকে কন্ট্রোল করে রাখবি স্বামীকে এইভাবে বলবি স্বামীকে ওইভাবে বলবি এখন থেকে কন্ট্রোল না করলে কিন্তু পরে কিন্তু ফাঁসতে থাকবি ও মা তুমিও কিন্তু এক সময় তোমার পুত্রবধূর পুত্রকে বিবাহ করাইবা সেও কিন্তু তোমার ঘরে একটা মেয়ে নিয়ে আসবে তুমি যেমনটা করবা তোমার সাথে কিন্তু তোমার মেয়েটাও তোমার পুত্রবধূও কিন্তু এরকম করবে আওয়াজ করা কোন কথা ঠিক না বেঠে এজন্য মেয়েটারে যদি কোরআন পড়াইতে পারেন আপনাদের জন্য তো নিয়ামত মেয়েটারে যদি কোরআন পড়াইতে পারেন যদি মেয়েটারে কোরআন শিখাইতে পারেন কোরআন ওয়ালা বানাইতে পারেন তাহলে আপনার লাভ হবে কেমন লাভ হবে ওই মেয়েটা যেই ঘরে যাবে শ্বশুর শাশুড়ির খেজমত করবে শ্বশুর শাশুড়ি দোয়া করবেন আপনি এই ঘর থেকে শ্বশুর শাশুড়ির দোয়ার কারণে মেয়ের বাবা মেয়ের মা অটোমেটিকলি সওয়াব পাইতে থাকবে সুবহানাল্লাহ এজন্য মেয়েটাকে একটু সুন্দর করে লালন পালন করে কেমন মেয়ে আপনি জন্ম দিলেন যে মেয়েটা আমার ঘরে আসার কারণে আমাকে আমার মা থেকে আলাদা করে দেয় আমাকে আমার বাবা থেকে আলাদা করে দেয় ওই মেয়ে আমার ঘরে আসার পর থেকে আমার মায়ের চোখের পানি কেন আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাই উনি ওনার কিতাবের মধ্যে লেখে ওনার নিয়ম ছিল উনি কোন মজনায় গেলে জিজ্ঞাসা করতেন কি খেয়েছো তোমার বাড়ি কোথায় ছেলে সন্তান কোথায় এমন এক মজমায় গিয়ে আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাই এক যুবকের মুখের দিকে তাকায় বললেন যুবক বাবা ছেলে সন্তান কয়জন শুধু এতটুকু বলছে যুবক বাবা ছেলে সন্তান কয়জন এতটুকু বলছে তোমার সন্তান কয়জন অমনি যুবক কান্না করা শুরু করছে আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাই আশ্চর্য হয়ে গেছে হযরত থানভি বলে বাবা তুমি কান্না করো কেন
তোমার কান্নার কারণ কি কেন তুমি কাঁদতেছো এবার যুবক ছেলেটা ডাক দিয়ে বলে হুজুর আমার কান্নার কারণ জানবেন বলে হ্যাঁ বলো বাবা ভাই আমরা দুই ভাই 10 বছর আগে আমার বড় ভাই বিবাহ করছে আমার বড় ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ আমার নাম আব্দুর রহমান আমার বড় ভাই বিবাহের পরে তার বিবি নিয়ে আলাদা হয়ে গেছে ভালো কথা আলাদা হয়েছে কিন্তু হুজুর এখানে শেষ না প্রত্যেকদিন রাত্রিবেলা আমার মা কান্না করে আমার বাবা কান্না করে গত 5 দিন আগে আমি বাড়িতে গিয়ে দেখি আমার মায়ের চেহারার মধ্যে দাগ চেহারাটা লাল কেমন যেন কে যেন একটা থাপ্পড় দিয়েছে মায়ের চেহারার মধ্যে আঙ্গুল বসা গেছে আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম মারে তোর চোখেও পানি আবার তোর চেহারার মধ্যে দাগও দেখা যায় মা একবার বল তোকে এই অবস্থা কে করেছে মা আমার মুখের দিকে তাকায় বলে বলা যাবে না কে করেছে আমি রাগ হয়ে গেলাম মা তুমি যদি না বলো তাহলে আব্দুল্লাহর মতো আমিও বাড়ি ছেড়ে চলে যাব আমার মা ডাক দিয়ে বলে হুজুর আমাকে বললেন আমার মা তোর আব্বা আমাকে মেরেছে আমি আব্বার কাছে গিয়ে বললাম বাবা প্রত্যেকদিন মা তো কান্নাকাটি করে আমার মার গায়ে কেমন আঘাত করলেন কেন আপনি তাকে মানে হুজুর আমার আব্বা ডাক দিয়ে বলে আরে আব্দুর রহমান আমি তোর মায়ের গায়ে কি এমনি এমনি হাত তুলেছি তুই কি মনে করস আমার হাতটা তোর মার গায়ে এমনি এমনি উঠেছে তাহলে আব্বা আমার আম্মাকে আপনি কেন মারলেন এবার আসল ঘটনা শুনলেন তুই তো থাকস অন্য ঘরে আমি আর আমার স্ত্রী থাকি এক ঘরের ভিতরে প্রত্যেক দিনই তোর মা সারাদিন তো বাড়িতে আমি থাকি না রাত্রিবেলা খাবারের পরে একটু ঘুমায়া আরামে একটু কথা বলবো ঘুমাইব প্রত্যেক দিন তোর ভাই আব্দুল্লাহ চলে যাওয়ার পর থেকেই প্রত্যেক দিন রাত্রিবেলা তোর মা কান্না করে রে আব্দুল্লাহর বাপ একবার আব্দুল্লাহকে আমার কাছে এনে দাও একবার আব্দুল্লাহকে আমার কাছে এনে দাও ওরে আব্দুল্লাহর বাপ আমার আব্দুল্লাহর কামাই খাবার দরকার নাই আমি শুধু আব্দুল্লাহর জবান থেকে একবার আম্মা ডাক শুনতে চাই কারণ রে আব্দুল্লাহর বাবা আমার প্রথম সন্তান কত না কষ্ট করেছি আজকে আব্দুল্লাহ কত দূরে থাকে কোথায় কি খায় আমি তো জানি না আব্দুল্লাহর বাবা তোমার কাছে কিছু চাই না খাবার চাই না পানি চাই না কোন কিছু চাই না আমি আমার প্রথম সন্তানটাকে একটা নজর দেখতে চাই আমি অনেক বুঝানোর পরেও তোর মা মানে না এরপরে রাগ হইয়া আমি তোর মায়ের গালের মধ্যে চর বসায়া দিই আর বললাম রে আব্দুল্লাহর মা যে সন্তান তোরে ভুলে গেছে কেন তুই তারে বলতে পারবি না রাগ করে আমি তোমার তোর মায়ের গায়ের মধ্যে হাত দিলাম হুজুর এই হলো আমার মায়ের ঘটনা এরপরে আমি যখন আমার মায়ের কাছে গিয়ে বললাম মা গো আব্বা তো তোমাকে এই জন্য মারছেন এবার ডাক দেয়া বলে এই আব্দুর রহমান আমি তোর কামাই খাইতে চাই না রে বাবা তোর টাকা পয়সা দিতে হবে না একবার তুই আমার আব্দুল্লাহরে আমার কাছে আইনা দে আমি আমার মায়ের চোখের পানির দিকে তাকায়া আমি আর সহ্য করতে পারলাম না মা আজকে আমার 5 দিন হয়ে যায় আমার মা পানি ছাড়া কিছু খায় না আমার মা জিদ করছে যদি আব্দুল্লাহ বাড়িতে না আসে আমি আমার আব্দুল্লাহর চেহারা না দেখে এক লোকমা ভাতও আমি আমার মুখের মধ্যে ঢুকাব মুসলমান ইমানদার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আলাইহি বলেন মালিক তুমি কিভাবে সহ্য করো তোমার অনেক ধৈর্য রে মালিক তোমার অনেক ধৈর্য তুমি পারো মালিক আজকে মা 5 দিন হয়ে যায় সন্তানের কামাই খাওয়ার জন্য না রে বাবা সন্তানের মুখটা দেখার জন্য মা জিদ করছে আমি আব্দুল্লাহর চেহারা দেখার পর্যন্ত আর একটা লোকমা আমি আমার মুখের মধ্যে দিব না হুজুর এখন আপনি বলেন হুজুর এখন আপনি বলেন আমার বড় ভাই বিবাহ করার কারণে আমার বড় ভাই স্ত্রী শুধু স্ত্রী না আমার বড় ভাই স্ত্রীর মা আমার মা ওই মা বড় চালাক মানুষ কিছু টাকা পয়সার লোভ দেখায়া আমার ভাইটাকে সরায় নিছে এই যে প্রত্যেক দিন আমার মায়ের চোখ থেকে টপ টপ করে পানি পড়ে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আমার বড় ভাই বিবাহ করার কারণে আমার মা থেকে বড় ভাইকে আলাদা করে দিয়েছে তার বিবি এই জন্য সিদ্ধান্ত নিলাম হুজুর আমার বিবাহের বয়স পার হয়ে গেছে আমি আর কোনোদিন বিবাহ করব না কারণ আবার বিবাহের পরে যদি
আমি ওই নারীর পালায় পড়ে কারণ নারীর চালটা হলো অনেক বড় চাল নারীর ধোকা হলো অনেক বড় ধোকা নারীর ধোকা থেকে বাঁচা বড় মুশকিল আমার ইমানের হালত বেশি একটা ভালো না এজন্য হুজুর সিদ্ধান্ত নিয়েছি কোনোদিন বিবাহ করব না প্রত্যেক সোমবারে রোজা রাখি প্রত্যেক বৃহস্পতিবারে রোজা রাখা আমি আমার যৌবনটাকে কুরবানি দিয়ে দিছি মুসলমান ইমানদার হযরত থানভী বলে হায়রে যুবক তোর মত এরকম মায়ের পাগল বাবার পাগল যতদিন দুনিয়াতে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে ধ্বংস করবেন না ও মুসলমান ইমানদার আসহাব আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন কিভাবে তুমি তোমার সন্তানকে মানুষ করলাম কিভাবে তুমি তোমার মেয়েটাকে মানুষ করলাম ওহে আল্লাহর গোলাম তুমি তোমার মেয়েটাকে কেন কোরআন শিখাইলা না তুমি তোমার মেয়েটাকে কেন দ্বীনদারি শিখাইলা না কিয়ামতের ময়দানে এই মা যখন দাঁড়ায় যাবে ও গরববেকারী আব্দুল্লাহর পেটে নিয়েছিলাম মালিক কামাই করে তো খাওয়ায় নাই আমার কোনো আফসোস নাই কিন্তু মালিক আমার থেকে দূরে রইছে আমাকে একটু দেখার জন্য আসে নাই তখন কিন্তু ময়দান মাহশরে শুধু আব্দুল্লাহ একা আটকাবে না আব্দুল্লাহর শ্বশুর আটকায়া যাবে শাশুড়িও আটকায়া যাবে আব্দুল্লাহর স্ত্রীও আটকায়া যাবে এই কারণে যখন মেয়েটা আটকায়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা করবে মেয়ে বলবে আল্লাহ আমার কেন আপনি জাহান্নামে পাঠাইলেন মেয়েটাকে যখন এই কথা জিজ্ঞাসা করা হবে মেয়ে আল্লাহকে বলবে মালিক আমার আমার কেন জাহান্নামে পাঠাইলেন আমি তো দুনিয়াতে নামাজে ছিলাম রোজা রাখতাম আল্লাহ পাক বলবেন তুমি তোমার শ্বশুর শাশুড়ি থেকে স্বামীকে আলাদা করছো এবার মেয়েটা দাঁড়ায় বলবে মালিক আমার শ্বশুর শাশুড়ির খেজমত করতে হয় এরকম একটা এলেম যে আমার দরকার ছিল আমার মা বাবা তো আমার শিখায় নাই যদি আমার মা বাবা আমার শিখাইতো আমি আমার শ্বশুর শাশুড়ি থেকে কোনোদিন তার সন্তানকে আলাদা করতাম না আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা এজন্য মুসলমান ইমানদার আপনাদের এলাকায় বড় একটা নিয়ামত এই যে মহিলা মাদ্রাসা এই মহিলা মাদ্রাসায় যদি আপনি সুখে থাকতে চান আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান মেয়ের সংসারটা সুখী বানাইতে চান মেয়েটারে কোরআনওয়ালা বানায় দেন মেয়েটারে নামাজি বানায় দেন মেয়েটা যখন কোরআন পড়বে এই কোরআনওয়ালা মেয়েটা যখন কোন ঘরে যাবে কোন ঘরে যাওয়ার পরে ফজরের নামাজটা পড়ার পরে আল্লাহর বান্দি সূরা ইয়াসিনের তিলাওয়াত করবে আর শ্বশুর শাশুড়ি বুড়া মানুষ এদের জন্য চা বসায় দিবে প্রতিবেশী ডাক দেয়া কয় এত খেজমত করস কেন বুড়া বরির এত খেজমতের দরকার নাই কোরআন পড়নওয়ালা মেয়েটা বলবেন আমি নবী পাকের হাদিস পড়েছি আমার নবী বলেন যার মধ্যে তিনটা গুণ নাই এক নম্বরে যারা আলেমকে সম্মান করে না দুই নম্বরে যারা মুরব্বীদেরকে সম্মান করে না এরা নবীর উম্মত না এরে আমার বোন খেয়াল করা শোন আমি কোরআন হাদিস থেকে জেনেছি শ্বশুর শাশুড়ির খেজমত না করলে আল্লাহ বেজার হয়ে যায় আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা এজন্য মুসলমান ইমানদার মেয়েটা যখন আপনার কোরআনওয়ালা হবে যেই ঘরের মধ্যে যাবে শ্বশুরের খেদমত করবে শাশুড়ির খেদমত করবে স্বামীর আমানতদারি রক্ষা করবে কারণ তার মধ্যে কোরআন আছেন এরকম একটা কোরআনওয়ালা মেয়ের বাবা যদি আপনি হইতে পারেন খোদার কসম করা বলি আল্লাহর জান্নাত আপনার জন্য নিশ্চিত আওয়াজ করা বলেন কথা ঠিক কিনা একজন কোরআনওয়ালা মেয়ের ঘটনা আপনাদেরকে শুনাই নবী পাকের জামানায় এক কোরআনওয়ালা মহিলা নবী পাকের জামানায় এক কোরআনওয়ালা মহিলা নবী পাকের জামানায় এক কোরআনওয়ালা মেয়ে তার স্বামী আল্লাহর রাস্তায় গিয়েছেন যাওয়ার সময় বলছে বোন রে আমি তো আল্লাহর রাস্তায় গেলাম তোমাকে আমার একটাই অনুরোধ আমি আসার আগ পর্যন্ত তুমি কিন্তু ঘর থেকে বের হইবা না ওই মেয়েটা নবী পাকের হাদিস পড়েছেন আল্লাহর পরে নবীকে ইজ্জত করা নবীর পরে সবচেয়ে যাকে সম্মান করবো তিনি আমার স্বামী স্বামীর কথা না মানলে নবী বেজার হয়ে গেলে আল্লাহ বেজার কোন ইবাদত মালিকের কাছে কবুল হবে না এই কথা আল্লাহর বান্দি জানেন কারণ সে কোরআনওয়ালা একটা মেয়ে এজন্য আল্লাহর বান্দে সিদ্ধান্ত নিলেন আমি আমার স্বামীর কথা মানবো রাখবো স্বামী চলে গেছে আল্লাহর রাস্তায় ওই দিকে ওই ভদ্র মহিলার বাবা বড় অসুস্থ হয়ে গেছে মারজে মউত মৃত্যুর কাছাকাছি চলে গেছেন এবার ডাক দিয়া আল্লাহ নবীর ওই বান্দি অর্থাৎ ওই সাহাবিনী আল্লাহ নবীর জামানার ওই মহিলার কাছে খবর আসছেন
তোমার বাবার অবস্থা ভালো না বাঁচতেও পারে নাও বাঁচতে পারে তাড়াতাড়ি তোমার বাবাকে দেখার জন্য আসো কিন্তু তার স্বামী যে বলে গেছেন আমি বাড়িতে আসার আগ পর্যন্ত ঘর থেকে কিন্তু বের হওয়া যাবে না আল্লাহর বান্দা বড় মুসিবতের মধ্যে পড়ে গেলেন মালিক স্বামী আমার বলছে ঘর থেকে বের হওয়া যাবে না আর আমি নবীর হাদিস থেকে শুনেছি স্বামীর কথা অমান্য করলে আল্লাহ তুমি বেজার হয়ে যাইবা কারণ কোরআন থেকে সে জানছে নবীর হাদিস থেকে সে জানছে আল্লাহর বান্দি চিন্তা করলেন আমি মাসআলা নিয়ে আসি আল্লাহর বান্দি দৌড়ে নবী পাকের দরবারে গেলেন কান্না কান্না ভাব সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর নবী বললেন কে রে তুই সালাম দিলি উত্তর নিয়ে বললেন এবার আল্লাহর বান্দি পর্দার থেকে বলে নবী আমার আমার আব্বা বড় অসুস্থ আমি আমার বাবাকে দেখতে চাই নবী আমার বলেন সমস্যা কি তাড়াতাড়ি দৌড় দেন আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে নবী আমার আমার স্বামী আল্লাহর রাস্তায় আছেন যাওয়ার সময় বলছে ঘর থেকে আমি আসার আগ পর্যন্ত বের হওয়া যাবে না নবী আমার এই এখন আপনি ফতোয়া দেন আল্লাহর নবী ফতোয়া দিলেন ও হে আল্লাহর বান্দি স্বামীর কথা মানলে তো আল্লাহ খুশি হবে যাও যাও তোমার স্বামী বলছে ঘরে থাকার জন্য অসুস্থ বাবাকে দেখতে যাওয়া লাগবে না তুমি তোমার স্বামীর কথা মানো এর মধ্যে আল্লাহ বরকত দান করবে সুবহানাল্লাহ মুসলমান ইমানদার মেয়েটা তো ছিল দিনদার কোরআনওয়ালা নামাজি একটা মেয়ে ছিল মেয়েটা যখন এই কথা শুনলো স্বামীর কথা শুনলে মালিক খুশি হয়ে যাবে সিদ্ধান্ত নিয়ে আনিছে ঘরে বসে বসে কাঁদতেছে আল্লাহর কাছে দোয়া করতেছে ও রব্বি করিম বাবা আমার অসুস্থ কপালটা আমার খারাপ স্বামীর কথা মানতে হবে স্বামীর কথা না মানলে তো আল্লাহ তুমি বেজার হয়ে যাইবা তুমি আমার বাবারে সুস্থ করে দাও তুমি আমার বাবারে সুস্থ করে দাও আর যদি বাবার হায়াত না থাকে তো কালিমার সাথে বাবাকে নিয়ে দাও আবার কিছুদিন পর খবর আসছে ওরে আল্লাহর বান্দি এখনো তুই ঘরের মধ্যে তোর বাবা তো দুনিয়া থেকে চলে গেছে এবার আল্লাহর বান্দি আবার নবীর কাছে গেছে খুব কান্না করতেছেন আল্লাহর পয়গম্বর কান্নার আওয়াজে বড় আশ্চর্য হয়ে গেলেন নবী বললেন এইভাবে কান্না করো ঘটনা কি আল্লাহর বান্দি বলে নবী আমার কান্না করব না তো করব কি জান্নাতের দরজা আমার জন্য বন্ধ হয়ে গেছে নবী আমার বলেন জান্নাতের দরজা তোমার বন্ধ হইলে কিভাবে আল্লাহর বান্দি বলে নবী আমার আপনার জবান থেকে শুনেছি আপনি বলেছেন আল্লাহর বান্দি বুঝাইতে চান মা বাবার খেজমতে জান্নাত ও গো আল্লাহর পয়গম্বর আমার একটা বাবাই ছিল মা তো অনেক আগেই মারা গেছে আমার বাবা ইন্তেকাল করেছে এখন কি আমি তার জবান তার মুখটা দেখতে পারব নবী আমার বললেন বাবা কোথায় আল্লাহ নবীকে স্মরণ করায় দিলেন আমি ওই মহিলা যার স্বামী আল্লাহর রাস্তা চলে গেছে অসুস্থ অবস্থায় ফতোয়া দিয়েছিলেন দেখতে যাওয়ার দরকার নাই এখন তো আমার আব্বা মারা গেছে দেখতে পারব কিনা নবী আমার বললেন যাও তুমি তোমার স্বামীর কথা মানো তোমার বাবার চেহারা দেখতে হবে কারণ স্বামীর কথা মানলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন আল্লাহকে খুশি করো তোমার লাভ হবে আল্লাহর বান্দি বাবা মারা গেছে বাবার মুখটা তিনি আর দেখতে গেলেন না বড় মনটা খারাপ নবী আমার ওই ভদ্র মহিলার বাবার জানাজা পড়াইলেন জানাজা পড়ায়া আবার নবী একটা মুস্কি হাসি দিছেন মুস্কি হাসির পরে সাহাবাই কেরাম বলো গো আল্লাহর নবী লিমাদা তাদহাক ও গো নবী আপনি কেন হাসলেন আপনার হাসির কারণ কি নবী আমার ডাক দিয়া বলে সাহাবীরা রে আজকে তোমরা যারা জানাজা পড়লাম যার জানাজা আমিও পড়লাম এটা সাধারণ কোন মানুষ না আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাত্র ফেরেশতা দিয়ে আমার কানে শোনায় দিলেন এই লোকটা হলো একজন জান্নাতি লোক সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন নবী আমার কোন আমলে জান্নাতি হইলে একবার জানায় দেন ও গো নবী আমার কোন আমলের কারণে সে জান্নাতি হইল আমাদের কি বললে আমরাও আমল করতাম এবার নবী আমার বলে সাহাবীরা রে তোরা শুনলে বড় খুশি হইবি এই লোকটা হলো নিজের আমলে জান্নাতি না তাহলে কার আমলে জান্নাতি আল্লাহর নবী বললেন এই লোকটা একটা মেয়ের বাবা আর আমি তো এরকম পাশাপাশি জান্নাতে থাকবো আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ নারায়ণ তাকবীর হ্যাঁ নবী আপনি বলছেন শুনেছেন মেয়ের বাবা আর আপনি এরকম পাশাপাশি জান্নাতে থাকবেন তো শুনেছেন তাহলে দুনিয়াতেই যে ঘোষণা হয়ে গেল এবার আল্লাহর নবী বলে
মেয়ের বাবা হইলে আমার সাথে জান্নাতে যাওয়া যাবে কথা ঠিক কিন্তু কিছু কাজ করতে হবে ওহে আল্লাহর গোলামেরা আমার সাহাবীরা শোনো এই লোকটা এমন একটা কপালওয়ালা বাবা এমন একজন কপালওয়ালা বাবা এরকম বাবা জমিনে পাওয়া বড় দুষ্কর এই বাবা হলো এমন একটা কন্যার বাবা মেয়েটাকে ঘরের মধ্যে এরকম ভাবে লালন পালন করেছেন মেয়েটাকে এমন আদর্শবান বানাইছে মেয়েটারে এমন নামাজি বানাইছে মেয়েটাকে এমন কোরআনওয়ালা বানাইছে মেয়েটা স্বামীর সংসারে আসার পরে বাবা তারে শিখায় দিয়েছে আদর্শ শিক্ষা দিয়েছে স্বামী খুশি তো নবী খুশি তো আল্লাহ খুশি এইভাবে তারে লালন পালন করার কারণে মেয়েটাকে বিবাহ দিয়েছেন মেয়ের বিবাহের পরে মেয়েটা তার শ্বশুর শাশুড়ির খেজমত করে কিন্তু রিসেন্টলি কিছুদিন আগে এই মেয়ের বাবা কিছুদিন আগে রিসেন্টলি এই মেয়ের স্বামী আল্লাহর রাস্তা চলে গেছেন আল্লাহর রাস্তায় চলে যাওয়ার সময় স্বামী তাকে বলে গেছে ঘর থেকে বের হওয়া যাবে না আমার কাছে ফতোয়া নেওয়ার জন্য আসছে আমিও পরীক্ষার জন্য একটু পরীক্ষা করে দেখলাম স্বামীর কথা মানে কিনা আমিও তারে বললাম ঠিক আছে স্বামীর কথা মানো তোমার লাভ হবে এরপরে তার বাবা অসুস্থ কিছুদিন পরে তার এইভাবে এখন ইন্তেকাল করলো আবার আমার কাছে ফতোয়া আনার জন্য গেছে নবী আমার আমার জান্নাতের চাবি বন্ধ হয়ে গেছে বাবা আমার দুনিয়া থেকে চলে গেছে আমি কি আমার বাবার শেষ মুখ একটাবার দেখতে পারবো কিনা আমি ফতোয়া দিয়ে দিলাম যাও যাও তুমি তোমার স্বামীর কথা রাখো স্বামীর কথা মানো তো মালিক খুশি হয়ে যাবে মেয়েটাকে এত সুন্দর করে মানুষ করছে এত সুন্দরভাবে লালন পালন করছে স্বামীর কথা রাখতে গিয়া অসুস্থ বাবাকে দেখতে যায় নাই স্বামীর কথা রাখতে গিয়া মৃত বাবাকে দেখতে যায় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়া সুসংবাদ শোনায় দিছে যে মেয়েটা স্বামী ভক্ত স্বামীর কথা মানে স্বামীর কথার বাহিরে চলে না স্বামীর কথার বাহিরে না চলার কারণ হলো বাবা তাকে এরকম আদর্শবান বানাইছে যেই বাবা মেয়েটাকে এত সুন্দর আদর্শ দিয়া মানুষ করেছে এই আদর্শ করে মানুষ বানাবার কারণে আমি আল্লাহ তার দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলাম এজন্য মুসলমান ইমানদার ওই রকম একটা মেয়ে যদি আসে সিদ্দিকাতে পড়ান এই যে আপনাদের জন্য এলাকার মাদ্রাসা ইউনুস ভাই আপনাদের জন্য মাদ্রাসা করেছেন এই মাদ্রাসা যদি এরকম একটা কোরআনওয়ালা মেয়ে যদি আপনি পড়াইতে পারেন কোরআনওয়ালা বানাইতে পারেন মেয়েটা যদি এইভাবে স্বামীর খেজমত করে তো দুনিয়া তো আপনি লাভবান আখিরাত তো আপনি আমি লাভবান এখন কথা হলো আপনি আমি সন্তানদেরকে কেন মাদ্রাসা পড়াই না এর বড় কারণ হলো আপনার আমার অন্তরে কবরের ভয় নাই আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা মুসলমান ইমানদার আল্লাহর নবীর জীবনের সঙ্গীর এই প্রথম স্ত্রী আম্মাতুল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরিচয় কি আল্লাহ দুনিয়াতেই তাকে সালাম দিবেন সুবহানাল্লাহ বলেন সালাম আসছে নবী আমার সালাম আসছে আসমান থেকে নবী কাইসা কয় নবী আমার আপনার খাদিজাকে আল্লাহ তাআলা সালাম পাঠাইছে নবী আমার আশ্চর্য হয়ে গেছে খাদিজাকে আল্লাহ সালাম পাঠাইছে কেন বলে আপনার খাদিজা এমন একজন স্ত্রী সে আপনার হুকুমের বাহিরে কোনো কাজ করে না এমন কি আপনি যতক্ষণ পর্যন্ত বাহিরে থাকেন ততক্ষণ পর্যন্ত আপনার খাদিজা বালিশের সাথে মাথা লাগায় না কন্যা সুবহানাল্লাহ ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের স্ত্রী মৃত্যুর সময় পাশের ঘরে তিনি কান্না করতেছে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি দেখে আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম বর্ণনা করেন কান্নার আওয়াজ পাওয়ার পরে ফাতেমা দৌড়ে আসে হযরত ফাতেমা দৌড়ে আসার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত ফাতিমা সাহাবিয়া ফাতিমা জিজ্ঞাসা করে মা গো আপনি কেন কান্না করেন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতিমা রে তোর মা কেন কান্না করে একটু জিজ্ঞাসা কর এবার হযরত ফাতিমা আসছে জিজ্ঞাসা করে মা গো আপনি কেন কান্না করেন আপনার কান্নার কারণটা কি আম্মা জান খাদিজাতুল কুবরা বলে এরে ফাতেমা তুই তোর আব্বাকে বল আমার শরীরের কন্ডিশন বেশি একটা ভালো না মনে হয় বেশি দিন টিকবো না তোর আব্বার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে আল্লাহর পয়গম্বর দৌড়ে আসছেন খাদিজা কি অবস্থা তোমার আল্লাহর নবীর সামনে আম্মাজান খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে
নবী আমার শরীরের কন্ডিশন ভালো না কখন যেন চলে যাই আপনার কাছে আমার কিছু চাওয়া পাওয়া আছে নবী আমার বলে খাদিজা তুমি চাইবা আমি দিব না এটা হয় কিভাবে এটা হবে না তুমি যা চাইবা আমি তাই দিব ওগো খাদিজা তুমি আমার কাছে চাও এবার আল্লাহর নবীর সাহাবিনী হযরত খাদিজা রাদিয়াল্লাহু কুবরা আল্লাহর নবীর চারের দিকে তাকায়া নবীও কান্না করে খাদিজাতুল কুবরাও কান্না করে ওগো নবী আমার এক নম্বর চাহাত আপনার কাছে আমার ইন্তেকাল হয়ে গেলে এক নম্বর চাহাত আপনার কাছে আমার ইন্তেকাল হয়ে গেলে আমার যে একটা কাফন দিবেন কাফন আমার কাফনের একটা কাপড় দিবেন আল্লাহর নবী বলেন কি কাপড় দিব বলে নবী আমার আমি আপনার গায়ের একটা জুব্বা চাই জুব্বা দিয়ে আপনি আমার শরীরের মধ্যে কাফনের কাপড় বানায় দেন নবী আমার বলে খাদিজা রে খাদিজা লক্ষ লক্ষ টাকা তোর খরচ হইছে খাদিজা ইসলামের জন্য আর আমি বুঝি পুরান জামা দিয়ে তোরে কবরে নামাই বলে খাদিজা আল্লাহর নবীর সাহাবিনী খাদিজা বলে আল্লাহর পয়গম্বর আপনি বোঝেন নাই নতুন কাপড়ের মামলা না কিসের মামলা খাদিজাতুল কুবরা বলে নবী আমার আমি কবরের ভয়ে আপনার গায়ের জুব্বা পড়তে চাই কেন বলে কবরের শাস্তি সহ্য করতে পারবো না মুসলমান ইমানদার ওই খাদিজার আলোচনা করতেছেন যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ দুনিয়াতে সালাম পাঠাইছেন ওই খাদিজা বলে নবী আমার কবরের আজাবের কথা শুনলে বড় ভয় হয় আপনার জামাতা উসমান কবরের আলোচনা শুনলে পাগলের মতো কান্না করতেন ওগো নবী আমার আমার ভয় হয় ওই কবরের নামলে যদি সাপ আমাকে কামড় দেয় তো আপনি যদি আপনার গায়ের জুব্বাটা আমার শরীরের মধ্যে লাগায় দেন তো আমার কাছে যখন ফেরেশতা আসবেন আমি ফেরেশতাকে বলবো ফেরেশতা আযাবের ফেরেশতা আসলে বলবে এই আযাবের ফেরেশতা কার গায়ে হাত দাও এই দেখছো নি কাপড়টা কার এই কাপড়টা সাধারণ কোন মানুষের না এই কাপড়টা হলো রহমাতাল লিল আলামিন আপনার কাপড় আমার গায়ে থাকলে আযাবের ফেরেশতা গায়ে হাত দেওয়ার সাহস পাবে না কন্যা সুবহানাল্লাহ ওরে খাদিজা কই কবরের আল্লাহর নবীর সাহাবিনী আল্লাহর নবীর স্ত্রী আম্মাতুল খাদিজাতুল কুবরা কান্নায় ভেঙে পড়লেন আল্লাহর নবী বললেন খাদিজা ওয়াদা করলাম তোমার সাথে ওয়াদা করলাম তোমার সাথে আমি আমার গায়ের একটা জুব্বা দিয়া আমি আমার গায়ের জামা দিয়া আমি তোমাকে কবরের মধ্যে নামাবো আর কি চাও রে খাদিজা দ্বিতীয় নম্বর আমার চাহাত হলো কোন জমানে বললে আপনারা বুঝবেন কোন বাবু ওয়াফ করলে আপনারা বুঝবেন আম্মাতুল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকে আল্লাহ সালাম পাঠাইছেন এই আল্লাহর বান্দি কবরের ভয়ে নবীর কাছে বললেন নবী আমার আপনার গায়ের জুব্বা দিয়ে আমাকে কবরের মধ্যে নামাইবেন কারণ কবর বড় কঠিন একটা জায়গা যে কবরে ফেসে গেল সব জায়গায় সে ফেসে গেল আল্লাহ তাআলা ওই কবরের আযাব থেকে বেঁচে যাওয়ার জন্য আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য কবুল করে বলি আমিন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ওরে খাদিজা তোমার এক নম্বর আবদার আমি পুরা করবো ইনশাআল্লাহ খাদিজা রে তুমি আমার কাছে চেয়েছো একটা পুরান জুব্বা আমি এই জুব্বাটাও তোমাকে দিয়ে দিব এবার আল্লাহর নবীর সাহাবিনী আল্লাহর নবীর কলেজার টুকরা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নার পাওয়ার আরো বাড়ায় দিছে এবার ডাক দিয়ে বলতেছেন স্বামী আমার আপনি আমার এক নম্বর আশাটা পুরা করবেন ওয়াদা করেছেন স্বামী আমার আপনার কাছে আমার আরো একটা আবদার দ্বিতীয় নম্বর আবদার হলো নবী আমার আমার ইন্তেকালের পরে আমাকে মাটি দেওয়ার পরে ও নবী আমার সবাই চলে আসলেন আপনি কিন্তু চলে আসবেন না আমার কবরে তো তিনটা প্রশ্ন হবে মার রব্বুকা ওয়ামান দীনুকা ওয়ামান নাবিয়ুকা নবী আমার এই তিনটা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো কি না আমি জানি না অথচ যে খাদিজাকে আল্লাহ নিজে সালাম পাঠাইছেন আওয়াজ করে বলেন আল্লাহ যারে সালাম পাঠায় লোকটা জাহান্নামি না জান্নাতি এমন একজন জান্নাতি মানুষ যার টাকা দিয়ে ইসলামের অনেক খেদমত হয়েছে এমন একজন জান্নাতি মানুষ ভয় কত কবরে ওগো আল্লাহর পয়গম্বর আমার ইন্তেকালের পরে
আমাকে দাফন কাফন করার পরে সবাই চলে আসলেও নবী আমার আপনি চলে আসবেন না আপনার কাছে আমার আবদার আমার সওয়াল জবাব হওয়ার পরে আপনি কবর থেকে আসবেন নবী আমার যদি আমি সওয়ালে আটকে যাই যদি আমি উত্তর না দিতে পারি তোমার রবকে খাদিজা যদি না বলতে পারে আল্লাহ তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই ওই কবর আমাকে ছাড়বে না ওগো মালিক আমার জিত প্রশ্ন করবে ও আমার দিনুকা তোমার দিন কি আমি খাদিজা যদি উত্তর না দিতে পারি আপনি বলছেন কবরের মধ্যে কে নবীর মেয়ে কে নবীর ছেলে আর কে নবীর স্ত্রী কবর কিন্তু কাউকে চিনবে না আপনি বলেছেন ওগো নবী দুনিয়াতে আমি আপনার স্ত্রী আল্লাহ আমার আপনার স্ত্রী বানাইছেন কবরে কিন্তু আপনার পরিচয় দিয়ে আমি বাঁচতে পারবো না কারণ আল্লাহর পয়গম্বর হযরত ফাতেমাকে ডাক দিয়ে বলছিলেন ওগো ফাতেমা ইয়া ফাতেমা আনতি বিনাফসিকি মিনান নার ফাতেমা রে তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওরে ফাতেমা কবরের মধ্যে কে নবীর মেয়ে আর কে নবীর স্ত্রী নবীর পরিচয় দিয়ে কবরে বাঁচা যাবে না কবরে যদি বাঁচতে হয় নিজের আমল দিয়ে বাঁচতে হবে আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা মুসলমান ইমানদার পর্দার আলের মায়েরাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকে আল্লাহ তাআলা সালাম পাঠাইছেন কোনদিন নামাজ কাজা হয় নাই কোনদিন সে স্বামীর অবাধ্য হয় নাই কোনদিন আল্লাহর নবীর আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ করেন নাই এরপর কত ভয় এরপর কবরের কত ভয় এরপর কবরের কত ভয় আর আমরা তো যার ঘরে আসছি স্বামীর কথাই তো মানি না শ্বশুর শাশুড়ি তো দূরের কথা স্বামীর কথাই তো মানি না শ্বশুর শাশুড়ি তো অনেক দূরের কথা ওহে আল্লাহর বান্দি শেষবারের মতো আপনাদেরকে ওসিয়ত আর নসিহত করে যাই স্বামীর কথা মানবেন শ্বশুর শাশুড়ির কথা মানবেন আল্লাহ তাআলা শ্বশুর শাশুড়ির খিদমত করার তৌফিক দান করে আমিন আম্মাতান আয়েশা সিদ্দিকা আম্মাতান খাদিজাতুল কুবরা বলে নবী আমার শেষ তামান না আপনার কাছে আমাকে মাটি দেওয়ার পরে আপনি কিন্তু কবর থেকে লড়বেন না যতক্ষণ না বোঝেন কবরের সওয়াল জবাব শেষ হয়ে গেছে আল্লাহর পয়গম্বর তিনি জানায় দিলেন খাদিজাতুল কুবরা অসুস্থ হয়ে পড়লেন ইন্তেকাল করলেন ওই সময় জানাজার প্রচলন ছিল না দাফন কাফন হয়ে গেছে কবরের মধ্যে নামায় দিয়েছে সবাই কান্না করে আমার নবীও কান্না করে এবার সবাই নবীকে টানে আবু বকর বলে চলেন ইয়া রাসূলুল্লাহ বলে না আমি যাব না ওমর ডাক দিয়ে বলে চলেন ইয়া রাসূলুল্লাহ বলে আমি যাব না ওগো আল্লাহর পয়গম্বর কেন যাবেন না এই জায়গায় সবাইকে আসতে হবে আল্লাহর নবী ডাক দিয়ে বলে আমার সাহাবীরা রে আমি আমার খাদিজার সাথে ওয়াদা করেছি সবাই চলে গেল আমি যাব না এই জায়গার মধ্যে আমি দাঁড়ায় থাকবো খাদিজার কবরের সওয়াল জবাব এখন চলতেছে এখন চলবে সবাই চলে আসছে আমার নবী কান্না করতেছে কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবী হাত উঠাইছে মালিকের আমার খাদিজা চলে গেছে আমার জীবনের সঙ্গিনী চলে গেছে আমি খাদিজার উপরে খুশি খাদিজা কোনদিন আমার বেজার করে নাই ওগো আল্লাহ তোমার নবী তোমার কাছে খাদিজার ব্যাপারে দুনিয়াতে থাকতে কিছু বলে নাই খাদিজা চলে গেছে ওগো আল্লাহ কবরের আজাবের ভয় খাদিজা আমাকে বলছে এখানে দাঁড়াবার জন্য ওগো আল্লাহ খাদিজা যেই পরিমাণ কবরকে ভয় করে মালিকেরে তুই আমার খাদিজারে আটকে দিস তারে মালিক তুই আমার খাদিজাকে আটকে দিস নাম নবীর চোখের পানি দেখে আল্লাহ সহ্য করতে পারে না হযরত জিব্রাইল আসছেন আয়েশা সালাম দিছে আসসালামু আলাইকুম ওগো আল্লাহর পয়গম্বর আপনার চোখে পানি কেন আল্লাহ জানতে চায় হযরত জিব্রাইলের সামনে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ভাই জিব্রাইল তুমি আমার দীর্ঘদিনের সঙ্গী আমার থেকে খাদিজা চলে গেছে খাদিজা আমার কাছে দুইটা জিনিস চাইছে দ্বিতীয় জিনিস হলো কবরের সওয়াল জবাব হবে এইজন্য আমি দাঁড়ায় রয়েছি আল্লাহর পয়গম্বর সামনে দাঁড়ায়াম ফেরেশতা বলে নবী আমার সওয়াল জবাবের জন্য আপনি দাঁড়ায় রয়েছেন যেই দিন আপনি খাদিজার সাথে ওয়াদা করছেন আপনি কবরের পাশে দাঁড়ায় থাকবেন
ওই দিনই আল্লাহ তাআলা খাদিজার ব্যাপারে ফয়সালা করেছে খাদিজার কবরে কোনো সওয়াল জবাব হবে না আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিয়েছে নারায়ে তাকবীর সম্মানিত উপস্থিতিন এরকম একটা ভয় দিয়ে যদি আপনি আমি দুনিয়াতে থাকতে পারি আপনার আমার দ্বারা গুনাহ হবে না আমাদের সম্মানিত আজকের মাহফিলের প্রধান অতিথি তিনি চলে আসছেন সম্মানিত হাজিরিন আম্মাতুল আলোচনা সম্ভব আপনাদের কাছে আমার আরজ থাকবে আরজ গুজার থাকবেন হযরত খাদিজার মতো আল্লাহর ভয় নিয়ে আপনি আমি দুনিয়াতে থাকলে আমার নামাজ কাজা হবে না রোজা কাজা হবে না স্বামীর অবন্ত আমি হব না স্বামী স্ত্রীর হক কষ্ট করবে না সন্তানও মা বাবার হক কষ্ট করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমাদেরকে তাকওয়াওয়ালা মুত্তাকি আল্লাহ তাআলা আমাদের সকলকে হওয়ার তৌফিক দান করে আমিন